এবারে আসব বাউলের তত্ত্বগান, বাউলের লড়াই গান। আমার সঙ্গে এসেছেন কার্তিক দাস বাউল, তার সঙ্গে হবে মারামারি। তো আগের জমানা আর এখনকার জমানা অনেক তফাত। উনি করবে আমার সাথে মারামারি মুখোমুখি, পারে কি করে পারবে? ওনাদের জমানায় ছিল আঙুল ঘুরোয় ঘুরোয় টেলিফোন করতে হতো, তাই না? ওয়ান, তারপরে থ্রি, নাইন, অত সময় নাই আমাকে। আমরা এখন নিয়েছি কি, স্মার্টফোন। খালি টাচ করো, ট্যাক 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 করে টাচ করো, বা একটা ঠেলা মারবা, ব্যাস, ঠিক কি না? তো দাড়িওয়ালা খেপার সঙ্গে হবে মারামারি। কেমন? কার্তিক দাস বাউল পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব। আমাদের এ দুনিয়ায়, আমাদের দেশে কম নাই। ভগবানের দোহাই দিয়ে বর্তমান অনেক বৈষ্ণব বৈষ্ণবী সাধু পুরুষ ভগবানের দোহাই দিয়ে অনেক কিছু করে যাচ্ছে, তার মধ্যে একজন আমার কার্তিক দাস বাউল। বয়স হয়েছে 70-72 বছর, কিন্তু ওনার সে ভাব যায় নাই, এখনো শিষ্য শিষ্যা বানায়। হ্যাঁ, শিষ্যা বেশি শিষ্য কম। তো ওনার সঙ্গে মারামারি কেমন? আমার হিংসা তো হবেই, আমি একটা ইয়ং সওয়াল দুটিয়ে রাখতে পারি না, উনি ছয় ছয়টা নিয়ে ঘুরিয়ে বেড়ায়, আজকে মনে হয় একটারে আনিছে। আমার কথা হচ্ছে উচিত কথা কব মাসি, তোমার বাড়ি আসি আর না আসি। তোমরা বৈষ্ণবগিরি করো, সাধুগিরি করো, মাধগিরি করো, সঙ্গে তিনটে চারটে করে মেয়ে ছেলে রাখো কেন? ওটা পরে করছি। মেয়ে ছেলে রাখো কেন? ওই মেয়ে ছেলে কারো না, বৈষ্ণবী। ওনার মাথায় চুল আছে, মুখে দাড়ি আছে, এই এক জাত। আর এক জাত আছে মাথার চুল কেটে ন্যাড়া করে পিছনে কয়টা চুল রেখে আঠা দিয়ে জোড়ায় টিক্কি বানায়, ওই আর এক জাত। তো আমি কোন জাতে যাব বুঝতে পারছি না, ভালো করে বুঝবেন আমার কথা। এক জাত এসেছে কার্তিক দাস বাউল, মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, জীবনে কাটে না, পয়সা নাই। আর এক জাত আছে মাথার চুল ন্যাড়া করে দাড়ি দুড়ি ভেলে দেয়, পিছনের কয়টা চুল রেখে আঠা দিয়ে জোড়ায় টিক্কি বানায়, ওই আর এক জাত। তো আমি কোন জাতে ঢুকবো? বলে ভগবানের নাম গুণাগুণ করতে গেলে দুটো তোমার বাঁচতে হবে, হয় এক চুলদাড়ি রাখা লাগবে, নালে সব ফেলে দিয়ে ন্যাড়া হওয়া লাগবে। কেন ন্যাড়া হবো? কেন ন্যাড়া না হলে ঠাকুরে ডাকা যাবে না? আবার চুলদাড়ি সব রাখতে হবে, সেভ হলে ঠাকুরে ডাকা যাবে না? তাই পদকর্তা বললেন, শোনো, আবার সাধন ভজন করতে গেলে, আবার সাধন ভজন করতে গেলে কেন সঙ্গে ছয় সাতটা বৈষ্ণবী রাখিতে হয়? এত জায়গা রেখে নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়? যত রাজ্যের বৈরাগী দেখবেন সব নবদ্বীপে। এই নবদ্বীপ কোথায়? নবদ্বীপ ধাম কোনটা? এই নবদ্বীপ কোন নবদ্বীপ? নবদ্বীপ কথার অর্থ কি? আবার উপাসনা নিলে নাকি, ওরে ও আবার উপাসনা নিলে নাকি, সঙ্গে 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 দু চারতে মাতাজি রাখিতে হয়,
নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়। বৈরাগী হয় তিনটি অক্ষরে, বৈকার রাকার আর কি কারেতে, আমার প্রথম প্রশ্ন, কেন বৈরাগী হতে গেলে মাথার চুল ফেলতে হয়, ন্যাড়া হতে হয়? যারা যারা মায়াপুরে গেছেন, নবদ্বীপে গেছেন, তারা দেখবেন ওদের একটা ভাব আছে, কি মাথার চুল সব ন্যাড়া, পিছনের কয়েকটা চুল রেখে আঠা জোড়ায় জোড়ায় কেমন যেন একটা ভাব করে। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম এর নাম কি, বলে এর নাম হচ্ছে শিখা, টিকি, যাকে আমরা বলি এরিয়াল বা অ্যান্টেনা। ওটা নাকি টাওয়ারে টাওয়ারে কাজ হয়, মানে ভগবানের সঙ্গে নাকি ওই টিকি দিয়ে কানেকশন করে। ওই টাওয়ারের নাম কি, কি কায়দা, কেন টিক্কি না রাখলি ভগবানের সঙ্গে? আচ্ছা, ওই টিক্কি দেখে, ওই শিখা রেখে মায়াপুর নবদ্বীপে কতজন ভগবান পেয়েছে? আবার সারাদিন গুণাবাসা করে, গুণাবাসা কি করে দেখবেন, হাতের মধ্যে একটা ব্যাগ নাই, ওর মধ্যে কী থাকে তা ঘোড়ার ডিম জানে, ব্যাগ নিয়ে ওর মধ্যে নাড়াচাড়া করতে থাকে, মানে গোনে কত কী হলো ভগবানের সঙ্গে, কী হলো না হলো ওই করতে থাকে, ওরা যাকে বলে মালা জপে। তো আমার প্রথম প্রশ্ন, ভগবানকে ডাকতে গেলে কেন চুল ফেলে ন্যাড়া হতে হবে, কেন ওই ব্যাগের মধ্যে গোনাগাথা করা লাগবে, আর গোনাগাথা করে মায়াপুর নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু ছাড়া কতজন ভগবানকে পেয়েছে? বৈরাগী হয় তিনটি অক্ষরে, বৈকারের আকার আর কি কারেতে, আবার কোন অক্ষরে কি ফল ধরে, তাই আবার কোন অক্ষরে কি গুণ ধরে, আমার জানতে বড় ইচ্ছে হয়। যদি তাই করলি তাই হতো, তাই তো সবাই ভগবান পাইয়ে যেত। কি নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়। মধ্যে কোন দেবতা বিরাজ করে, ভাবটা দেখেন, কায়দাটা দেখেন, ওরা ডোর কপিন পরে, ডোর কপিন কোনটা, বাজার থেকে একটা কাপড় কিনে আনে, ওটাকে দুই ভাগে ভাগ করে, করে একটা মাথায় বাঁধে আর একটা তলকা সামারে, মানে এ মাথা ও মাথা গুজিয়ে দেয়, আর একটা মাজায় দিয়ে বান্ধন দেয়, ওরে বলে ডোর কফিন। কেন ডোর কফিন পরা লাগবে, আন্ডার প্যান্ট পরে ঠাকুরই ডাকা যাবে না,
ধুতি কিনে কাইটে দুই ভাগ কেন করবা? আন্ডার প্যান্ট পরো নাই দড়ি ভরা প্যান্ট পরো, নাই গাটার দিয়া প্যান্ট পরো, ও কাজ কেন করতে যাব? ওইটা করলে কি ভগবান এক্সট্রা এক্সট্রা পাওয়া যায়, বেশি বেশি পাওয়ার দেয় নাকি? এর কাজ কি? অপরাধ নেবেন না, প্রকৃত সাধুগুরু বৈষ্ণব যারা তাদের চরণে শতকোটি প্রণাম, আর ভণ্ড বৈষ্ণব গুরু যারা তাদের কোন জায়গা প্রণাম দেবো তা খুঁজিয়ে পাই না। বর্তমান গুরু আর গরু তো সমান, বর্তমান গুরু কোনটার গরু কোনটা টের পাই না। জানেন গুরুর কাজ কি? দীক্ষা দেবেন, শিক্ষা দেবেন, মানুষ করবেন, কিন্তু বর্তমান গুরু আর গরু সমান। গরু তাকায় থাকে মালিকের দিকে, কখন পিছুলি দেবে, কখন খড় দেবে, ঝোলার খাওয়া খাবে, পরে বসে বসে জাবর কাটবে। আর গুরুর কাজ কি? গুরু খালি খোঁজে শিষ্য আর শিষ্য বানাব, দেব না কিছু, শিষ্য শিষ্য বাড়ি যাবে, ফোরান ভরিয়ে খাবে, ঝোলার খাওয়া খাবে, ঝোলা ভরিয়ে নেবে, দেবে না কিছু। গুরু খুঁজতে খুঁজতে গুরু পাচ্ছি না, সব যা পাচ্ছি সব গরু। অপরাধ নেবেন না, সত্যি কথা মিলাই দেখবেন, প্রকৃত গুরু এখন আর নাই, সব ভণ্ড গুরুতে ছেয়ে গেছে সারা দেশ। বাড়িতে যদি কোনো বৈষ্ণব বৈষ্ণবী আসে একটু পরীক্ষা করে নেবেন। আমার একটা কথা মনে পড়িয়ে গেছে, না ক্ষতি পারলি ঠিক ভালো ঠেকতেছে না, মানে ডেলিভারি না দিতে পারলি হচ্ছে না, সে নর্মালি হোক আর সিজারি হোক, যে ভাই হোক ডেলিভারি দিতেই হবে, দেব না সারান দেব, দেব আর আসতে পারি কি না পারি তা তো বলা যায় না, আরামের সময় জানে খোঁজাখুঁজি পড়ে না। ওই কার্তিক দাস বাউলের মতন গুরু, উনি কি করেছেন? শিষ্য শিষ্য জন্মের বানান বানাচ্ছেন, ইদানিং একটা নতুন বানিয়েছে, শিষ্যা শিষ্যা ছেলে হয় নামাই হয়, এই নতুন এক শিষ্যা বানিয়েছে অল্প বয়স, তার স্বামীটা কেবল মারা গেছে, সদ্য মারা গেছে আর কি। এখন উনি এসে কার্তিক দাস বাউলকে বলেছেন, গুরুদেব আমার একটু দীক্ষা শিক্ষা দিতে হবে, আমি আপনার সাথে সাথে একটু ঘুরিয়ে বেড়াবো, একটু ধর্মকর্ম করব। উনি কইছেন ঠিক আছে দেব, দেখিস আবার একটু কষি, কেবল স্বামীটা মারা গেছে তো। উনি দীক্ষা দিয়েছেন, এইটা বোধ হয় 213 নম্বর শিষ্যা আর কি, কিন্তু এই শিষ্যা খুব কায়দার। এখন কি করেছে? ওই যে বললাম গুরুদের কাজ, দীক্ষা শিক্ষা দেবে আর শিষ্য শিষ্যা বাড়ি যাবে আর পরাণ ভরিয়ে খাবে, এখন সব শিষ্য শিষ্যা বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা নতুন বানাইছে ইনার বাড়ি খাতি হবে এখন। এখন ওই শিষ্যাকে ডেকে বলছে, ও মা ওই শিষ্যাকে ডেকে বলে, ওমা আমি তোমার বাড়ি কালকে দুটিয়ে অন্ন সেবা নেব। এখন ওই শিষ্যা দেখেছে আমার বাড়ি গুরুদেব আসবে, আমার বাড়ি দুটিয়ে অন্ন সেবা নেবে, আমার কত সৌভাগ্য, তাই না? যদি বাড়িতে গুরুদেব আসেন গুরুদেবকে কিভাবে যত্ন করব আমরা খুঁজিয়ে পাই না, পাগল হয়ে যাই। এখন শিষ্যা কি করেছেন? এই 3 মাস ধরে নতুন কয়টা পয়সা পাইছেন, লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা, ওই লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা পাইয়ে ওই শিষ্যা কি করেছেন? বাজারে গেছেন, বাজারে গিয়ে যথারীতি বাজার আদি সব কিছু করে নিয়ে এসেছেন, গুরু সেবা দেবেন, পঞ্চভাগে ভাজা করেছেন, তরি তরকারি সব করেছেন, তবে নিরামিষ। গুরুদেব শিষ্য শিষ্যা বাড়ি গিয়ে আমিষ খান না, বাড়ি বসে চুরি করে জন্মের খাওয়া খায়, সেটি আমি কব না, ওনার বাড়ি গত পরশু দিন আমিও খাইছি খাসির মাংস দিয়ে, ওটা কওয়া যাবে না। এখন কি করেছেন ওই শিষ্যা? পঞ্চভাগে ভাজা করে তরি তরকারি মিষ্টান্ন রান্না করে গুরু সেবা দেবে বলেন রেডি করেছেন। আর গুরুদেব যখন ওনার বাড়ি পৌঁছে গেছেন, গুরুদেবকে তেল দিয়েছে, গামছা দিয়েছে, সাবান দিয়েছে, বলছে গুরুদেব আপনি তাহলে স্নান আদি সেরে আসেন, আমার বাড়ির পাশে পুকুর থেকে সেবা করেন। এখন গুরুদেব দেখিছে কি, শালা লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে আমার জন্য তো জন্মের রান্না বান্না করি, সে পরাণ ভরিয়ে খাবে, কতদিন খায় না, জোটে না তো, লকডাউনে অবস্থা খুব খারাপ, স্নান আদি সেরে এসে ওই শিষ্যার খাটের উপরে বসে বসে ঠ্যাং নাচাচ্ছে আর
হাত জোর করে বলছে, ও রে আহারে, ও মা আমি একই দেখি রে। এখন ওই শিষ্যা দেখিছে কি, গুরুদেব আমার ঘরের মধ্যে বসে বসে ঠ্যাং নাচায় আর কি দেখে। গুরুদেবকে গিয়ে বলছে, ও গুরুদেব বাবা আপনি কি দেখেন? গুরুদেব চোখ বুঝে বুঝে বলছে, ও মা আর কইয়ে না, তোমার ঘরের মধ্যে বসে বসে আমি বৃন্দাবনের লীলা দর্শন করতেছি। শিষ্যার ঘরের মধ্যে বসে বসে বৃন্দাবনের লীলা দর্শন করে, ওই যে খাওন দাওন দেখিছে, জন্মের ঝোলার খাওয়া খাবে। এখন শিষ্যা দেখিছে, শালা আমার গুরু তো সেই গুরু, এ তো ভগবানের থেকেও বেশি, আমার ঘরের মধ্যে বসে বসে বৃন্দাবনের লীলা দর্শন করে। তাই গুরুদেব একটু পরীক্ষা করে নি, ভাতের থালাটা নিয়ে গেছে ঘরে। আবার নিয়ে গিয়ে ওনার গোয়ালে তিনটে গরু ছিল, ওইখানে কেবল একটা গরু নেদা আইছে, ওখান থেকে খানিক গোবর আনিছে, আইনে ভাতের থালায় আগে খানিক গোবর দিছে, দিয়ে উপর দিয়ে সাদা অন্ন মানে ভাত দিয়ে ভালো করে ঢাকে ঢুকে দিছে চারিদিক দিয়ে, দিয়ে চতুর্দিকে ভাজা ভুজি দিয়ে সাজায়ে গুরুদেবের সামনে দিয়েছে। গুরুদেব বসেন, এইবার পরাণ ভরিয়ে খান। এখন গুরুদেব কেবল এক ভাগে ভাজা দিয়ে মাখান দেশে, দিলি দেখে কি ভাতের তলা দিয়ে কিরম যেন কালো কালো উঠে আসতেছে, এইটি কি? এখন শিষ্যাকে ডেকে বলে, ওমা এই অন্নের তলা দিয়ে কালো কালো কি বেরোচ্ছে, কেমন যেন গোবর গোবর গন্ধ কয়। এখন শিষ্যা বলে, গুরুদেব আপনি ভালো করে দেখেন, আপনার চোখে বোধ হয় কোনো ডিস্টার্ব হইয়ে গেছে, আমি দিয়েছি আপনাকে সাদা অন্ন, বাঁশকাঠি চাল 54 টাকা করে কিনেছি, এর মধ্যে গোবর আছে কন্তে। কাই ও মা না তুমি ভালো করে দেখো, কিরম যেন গোবর গোবর ঠেকে। বলছে, না গুরুদেব আপনার জ্ঞান নয়ন দিয়ে আপনি বৃন্দাবনের লীলা দর্শন করেছেন, আর আপনার চক্ষের সামনে, আপনার চক্ষের সামনে ভাতের তলায় গোবর আপনি টের পান না। গুরুদেব দেখেছে খাইছে তো, আর তো এই জায়গায় থাকা যায় না। গুরুদেব কি করেছে, গন্ধে উঠে দিয়েছে দৌড়, যেই না দৌড় দিয়েছে, আর ওই শিষ্যা দেখেছে আমার গুরু এ তো সে গুরু না, ওই খাওন দাওন দেখে ওর মাথা ঘুরিয়ে গেছে, শিষ্যাও দৌড়চ্ছে পিছন পিছন। পাড়ার ছেলেরা বলছে, ও দিদি তুমি দৌড়াচ্ছ কেন, ও মাসি তুমি দৌড়াচ্ছ কেন? বলে, ওই গুরুদেবরে ধর। বলে, কেন? বলে, ওই যে গুরুদেবের যে কটা দাড়ি আর চুল আছে না, ওই চুল দাড়ির মধ্যে যেই চুলটা আধা কাঁচা আর আধা পাকা, ওই চুলটা দরকার। কেন জানিস? একটা চুলে 17টা করে রোগ সারে, আমি একটা পাইছি বাবা, আমার আর একটার দরকার, আমার গোষ্ঠী বড় তো, আমার আর একটার দরকার। তাই করেছেন, সঙ্গে সঙ্গে কি করেছেন, পাড়ার ছেলে পেলেরা মিলে ওই গুরুদেবের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে যে কটা আধা পাকা আধা কাঁচা চুল ছিল সব কটা সিরে বুড়ে নেছেন। আমি আজকে বলে যাই, ওনার যে কটা প্রকৃত পাকা চুল আছে যদি কেউ একটা সিরে নিতে পারেন, সারা জীবনে তার বাড়ি কোনো রোগ আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। কেমন? তো ওই গুরুদেবের চুল আজকে সেরবো, তারপরে আমি বাড়ি যাব। আমার নাম দীপক বাউল। কেমন? তো বাউলের লড়াই প্রথম প্রশ্ন রাখলাম ওনার কাছে, দ্বিতীয় প্রশ্নে আসব, আমার প্রথম প্রশ্নের উত্তর দেবে তারপরে। তাই পদকর্তা বলেন, কেমন? কেন ওরা দর্কপিন পরে, দর্কপিনের মধ্যে কোন দেবতা বিরাজ করে, ওই তিলকমালা বেশভূষণে, তিলকমালা বেশভূষণে হয় গো কোন ভাবের উদয়, নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়। মরলে ওদের শ্রাদ্ধ শান্তি নাই,
কেমন করে উদ্ধার হবেন আমার বৈষ্ণব গোসাই। ওদের মধ্যে কেউ মারা গেলে ওদের শ্রাদ্ধ শান্তি নাই, শ্রাদ্ধ শান্তি করতে হয় না। বৈষ্ণব যারা, বৈরাগী যারা, আমাদের মধ্যে কেউ মরে গেলে শ্রাদ্ধ করতে হয়, পিণ্ডি দিতে হয়, চুল ফেলতে হয়, নখ কাটতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, পাঁচজন ব্রাহ্মণ খাওয়াতে হয়, আর ওনাদের মধ্যে ওই সব ভাব নাই। তাই আমার ওনার কাছে জিজ্ঞাসা, মরলে ওদের শ্রাদ্ধ শান্তি নাই কেমন করে উদ্ধার হবেন আমার বৈষ্ণব গোসাই। আবার সত্যি করে বলো তুমি, তাই আবার সত্য করে বলো তুমি, আমার জানতে বড় ইচ্ছে হয় নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়, নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়। তাই আবার উপাসনা নিলে নাকি, তাই আবার উপাসনা নিলে নাকি, সঙ্গে বৈষ্ণবীরা নিতে হয় নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়, 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 নবদ্বীপে হয় কেন সব বৈরাগীর আশ্রয়। কেমন? কার্তিক দাস বাউলকে নিয়ে এসেছি, যিনি যার বয়স বর্তমান 72 বছর, আর কতদিন থাকবে জানি না, তত্ত্ব সম্রাট, কবির সম্রাট কার্তিক দাস বাউল, তাকে নিয়ে এসেছি তত্ত্ব বাউল গাইবার জন্যে, বাউলের লড়াই করবার জন্যে। তো মঞ্চে আসেন পরবর্তী শিল্পী কার্তিক দাস বাউল। উত্তরটা দিয়ে আচ্ছা, দীপক দাস বাউল প্রশ্ন করে গেছে, প্রশ্ন করেছে নবদ্বীপে হয় কেন বৈরাগীর আশ্রয়। তা আমার মনে হয় দীপকদার বাউলের রান্নাঘরের বাড়ির পাশে বৈরাগীর আশ্রয় ভালো হতো মনে হয়, তাই না? ও দীপকদার বাউল, তোমার রান্নাঘরের বাড়ির পাশে ওই বৈরাগীর আশ্রয় ভালো হতো না তোমার? তবে গান তো গাইতে হবে, আর এই উত্তরের গানটি গেয়ে নিয়ে আগে ও তো আমার ও ভাতের থালায় নাকি গোবরের ন্যাড় দিয়েছে, গরুর ন্যাড় দেয়নি, তা তো আমার মাকে খেতে হয়েছে, আমার দড়ুই গেছে, দায়িত্ব অনেকটা দাঁড়িয়েছে অনেকটা। এখন চুল রয়েছে পিঠ পর্যন্ত, তা তখন খুলিনি এখনো, তাই তো? তা এই দাড়ি ছিঁড়ি নেবে, আর আর একটা দাড়িতে নাকি 17 টা করে রোগ সারে। কোথায় গেল সে শয়তানটা, গেল কোথায় রে? বাড়ুনির লোক নেই ওর। আচ্ছা তুই গল্প দিস, আমার দাড়ি ছিঁড়ে নিবি, আর আমি যদি গল্প দিই তোর ঠাকুরদার জন্মায় দিতে পারি এখানে, ঠাকুরদাদার জন্মায় দেবো এখানে। আচ্ছা বলো দিন দেখি, আচ্ছা সহ্য করা যায়। আচ্ছা গান গাই একটা। ওরে অমনি হবে অমনি হবে প্রেতের মুক্তি, তোমার লাগবে না সাধ্য তর্পণ, চৈতন্য মন্ত্র গুরু তোমায় দিবে গদাখন। তুমি যে গুরু ধরেছ, ও গুরু চৈতন্য না অচৈতন্য,
শিখলে তো তাই চৈতন্য মন্ত্রগুরু চৈতন্য গুরুকে চিনতে গেলে আগে তার দাসত্ব করতে হবে পঞ্চভাব শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পাঁচটা ভাব এই পাঁচটা ভাবের একটা যে কোনো একটা ধরতে হবে তোমার আগে দাসত্ব করো পাঠবো তার কাছে তবে দশ বছর ধরে পাটে পাটিবি করিয়ে যদি পাও একটা দুটো তাও সেটা সত্যি কথা হবে কিনা জানি না তোমার যদি তোমার তাও সত্যি কথা হবে কিনা জানি না তাও সেটা মিথ্যে কথা হতে পারে তোমার মন বুঝে ধন বিছেগুনে করি বলে না মন বুঝে ধন বিছেগুনে করি কাঁঠাল খেলাম সেই কপিল মুনি আর গু খেলাম বাড়ি কপিল মুনি কাঁঠাল খেয়েছো আর গু খেলেছো বাড়ি কাঁঠাল ওই দুটো গল্প আছে জানেন তো ওই একজন দুই বন্ধুতে মিলে কাঁঠাল কিনেছে কাঁঠাল কিনে ওই তো একজন বলছে যে খাও 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 খাচ্ছে একজন বলছে তোর বাবা কি মরিল রে বলছে আমার বাবা অমুকুন মরিছে অমুকুনি মরিছে আর বলছে তোর বাবা কি করে মরিল রে বলছে আমার বাবার ফুললো আর মরিল একটা কথা বলি ফুললো আর মরিল যে বলিছে সে তো বিচি শুদ্ধ খেয়ে ফেলেছে কাঁঠাল অর্ধেক যুবক দাসের ঘটনাটা ঠিক তাই ফুল্ল আর মরিল তাই বলছে ওরে অমনি হবে প্রেতের মুক্তি তোমার লাগবে না শ্রদ্ধ তর্পণ চৈতন্য মন্ত্র গুরু তোমায় দিবে গো যখন আচ্ছা কানের মধ্যে কথা বলতে হয় দু একটা তবে দু একটা যদি প্রশ্ন মানে প্রশ্নমূলক দু একটা কথা বলতে হয় তবে বলবো তা নাহলে কথা বলবো না কথা কথা বলতে গেলে তো আবার মুশকিল হয়ে যাবে না আচ্ছা বলবো তো চৈতন্য মন্ত্র গুরু দিবে গো যখন বৈরাগী হয় তিনটি অক্ষরে কোন অক্ষরে কি গুণ ধরে বল গো মোরে একে তো বলে গেছ তো আচ্ছা বলছি বয়ৈকারে বৈদিক ক্রিয়া রাকারে তে রাধা কৃষ্ণ ভজে চিরদি আচ্ছা বাবা আস্তে আস্তে বয় ওই কারে বৈদিক ক্রিয়াহীন বৈদিক ক্রিয়া আমরা দুটো জগৎ নিয়ে চলাচল করি একটা শিব জগৎ একটা জীব জগৎ তাই তো বাবা শিব জগতের লোক কারা যারা বৈষ্ণব আর জীব জগতের লোক কারা যারা সাধু কারস্থ ধর্ম পালন করে এই হচ্ছে বৈদিক ক্রিয়া যারা সরস্বতী পুজো দেবযজ্ঞ দেব জগতের পুজো আশ্রয় করে তারা হচ্ছে বৈদিক ক্রিয়া এটা হচ্ছে জীব জগৎ আর শিব জগৎ যারা গুরু ভজন গুরু পূজন এছাড়া অন্য কিছু জানে না তারা জীব জগৎ শিব জগতের মানুষ তাই বলছে বয়ৈকারে বৈদিক ক্রিয়াহীন
আবার কি কারেতে গিরিধারী গোপী বল্লভ কৃষ্ণ কে জন চৈতন্য মন্ত্র গুরু দিবে গো যখন চৈতন্য মন্ত্র গুরু দিবে গো যখন মালাতে তুলসী দেবী রায় আবার তিলকে গোপাল জাগ্রত হতে হয়। আমি গানের মধ্যে বলে যাচ্ছি বাবা, গানের মধ্যে বলে যাচ্ছি, একটু গল্প করবো না, কারণ ধৈর্যচ্যুতি ঘটবে মানুষের, অনেক কথা রয়েছে এর মধ্যে। মালাতে তুলসী দেবী রায় আবার তিলকে তেদাদর গোপালে জাগ্রত হতে হয়। কলিতাইতে হয় রে জ্ঞানের উদয়, কলিতাইতে হয় রে জ্ঞানের উদয়, নইলে কি সাধ্য সাধন, নইলে কি সাধ্য সাধন। চৈতন্য মন্ত্র গুরু দিবে গো যখন, চৈতন্য মন্ত্র গুরু দিবে গো যখন। বলি দীপক দাস যে বলে গেল, কারণ তারা বাজার থেকে নতুন কাপড় কিনে এনে এই ডোর বাঁধে, মাঝে একটা ছোট কাপড় বাঁধে আর তলা দিয়ে তলকাসে মারে। হ্যাঁ, তলকাসে এর মানে বোঝো, এর মানে বোঝো বাবা, বোঝো না ওই ডোর যেটা কোমরে বাঁধে ওটা কি জানো, ওটাকে বার্ষিক কুমি সাপকে দমন করে। তুমি জানো না, তুমি বুঝবে না সব, ওটা সাপকে দমন করা। ডোরেতে বার্ষিকী মহিলায় কৌপিনেতে নব দেবতা জানিও নিশ্চয়, ডোরেতে বার্ষিকী মহিলায় ডোর কপিন, এই ডোর যে বাঁধে মজায়, এই এমনি এমনি বাঁধবেন না কেউ, আপনি বাঁধবেন, বাঁধবেন না, আপনি আন্ডার প্যান্ট পরবেন, শর্ট প্যান্ট পরবেন, জাঙ্গিয়া পরবেন, কিন্তু বৈশাখীটা ওটা মন্ত্রপুত কৌপিন তলকাসা মারে। ও তার যে না বোঝে তার সঙ্গে কী, আচ্ছা কি, আচ্ছা যে ভালো খেলা করে তার কী বলে, খেলোয়াড়, যে বেশি প্লে করে তার কী বলে, প্লেয়ার, যে বেশি মানে ভালো ইয়ে করে তার কী বলে, আম্পায়ার, আর যে বেশি জানে তার কী বলে, জানোয়ার, তার জানোয়ার বলে না, তার জানোয়ার বলে না, তা যুবক রে বলি যুবক, তুই তুই বেশি জানিস নি, তো জানোয়ার বলছে তোরে, জানোয়ার তুই আরও জান, আরও জান, এই সত্যি, যে বেশি বলছে তারে বলে বুঝদার, যে বেশি খেলা করে তারে বলে খেলোয়াড়, যে বেশি প্লে করে তারে বলে প্লেয়ার, আর যে বেশি জানে সে জানোয়ার, ওর মতো জানোয়ার একটাও নেই, তাই বলছি। ডোরেতে বাসকী ময়ূরায় কৌপিনেতে নব দেবতা জানিও নিশ্চয়, আচ্ছা কৌপিনের মধ্যে নয়জন দেবতা বাস করে, তুই জানিস তার নাম একটা,
কিচ্ছু জানিস নি ও কিচ্ছু বুঝে না কিচ্ছু জানে না বেশি জানে ওই জন্যে ও জানোয়ার বলো রে ব্রহ্মা বিষ্ণু শিব জৈব বাসু পবন দল ওম শুক্র শুক্র দেব কৌপিনী নব দেবতা এতগুলো দেবতা বাস করে কৌপিনীর মধ্যে ওই এই যে পিন দীক্ষা গুরু দিল চাবা দীক্ষা গুরু দিল তালা শিক্ষা গুরু দেয় সাবি সাবির মধ্যে সাবির মধ্যে সাবির মধ্যে চুকাইয়ে আস্তে আস্তে সাবি বেশি বলবো না বাবা বল বললে অনেক দূর যাবে বেশি বল দরকার নেই যাই হোক গানে শেষ করে দিই তোরেতে বাসুকি ময়ূর গৌপিনীতে নব দেবতা জানিও নিশ্চয় দিন শরদ বলি বলে জানবি যদি ধরু ধরু গুরুর দয়াময় ও তুমি ধরু গুরু দয়াময় দয়াময় চরণ চৈতন্য মন্ত্র গুরু দিবে গো জগ চৈতন্য মন্ত্র গুরু দিবে গো জগ ও রে অমিনী হবে হবে প্রেতের মুক্তি লাগবে না সাধ তর চৈতন্য মন্ত্র গুরু দিবে চৈতন্য মন্ত্র গুরু দিবে চৈতন্য মন্ত্র গুরু চৈতন্য মন্ত্র গুরু চৈতন্য মন্ত্র গুরু দিবে গো জগৎ চৈতন্য মন্ত্র গুরু গুরু Oh!